আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো যে কীভাবে বাসায় ফালুদা রান্না করা যায়। সেজন্য লাগবে দুধ এবং কোকোলা লুডুস। আমি দুধ আর লুডুসটা গত রাতে আমি জাল করে রেখেছিলাম, মানে যেদিন আমি বানাবো তার আগের রাতে। তো দুধটা আমি খুব ভালোভাবে ঘন করে, 1 লিটার দুধকে আমি 1/2 লিটার দুধ বানিয়েছিলাম, ঘন করে ভালোভাবে জাল দিয়েছি, যেন খেতে খুবই টেস্টি হয়। আর দুধের ভিতরে আমি কোকোলা লুডুস আর হচ্ছে সাগুদানা দিয়ে জাল দিয়েছি। এই দেখেন সাগুদানা দেখা যাচ্ছে, সাগুদানা কম দিয়েছি অল্প করে, আর লুডুসটা বেশি দিয়েছি, মানে যতটুকু আপনাদের মনে হয় যে কতজনে খাবেন সেই অনুযায়ী দিতে হবে লুডুসটা। তো এটা আমি জাল দিয়ে ফ্রিজে ভালোভাবে ঠান্ডা করেছি, তবে নর্মালে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রেখেছিলাম কিছু আইস, দেখেন এই যে আইস লাগবে, কারণ গরমের দিন ফালুদা তো আইস ছাড়া ভালোই লাগে না। আর লাগবে হচ্ছে এই যে ডালিম, ডালিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর ডালিম। তো বাচ্চারা এমনি খেতে চায় না ফ্রুটস, তাই ভাবলাম যে ফালুদা বানিয়ে খাওয়াবো বাচ্চাদেরকে এভাবে। এখন আর লাগবে হচ্ছে আইসক্রিম, আমি আইসক্রিমটা ফ্রিজে রেখেছি, বের করে নিয়ে এখানেও তত বের করে নিয়ে আসো। আইসক্রিম আমি যখন মেশাবো তখন বের করবো, উপরে দেখো আইসক্রিমটা নিয়ে আসো। আইসক্রিম ছাড়া তো ফালুদা চলেই না, আইসক্রিম তো লাগবেই। হ্যাঁ, আইসক্রিম নিয়েছি, সেই স্ট্রবেরি আইসক্রিম খেতে পছন্দ করে, তো আমি স্ট্রবেরিটা নিয়েছি। এখন আমি রেডি করবো, কীভাবে এটা ডেকোরেশনটা করা যায় পুরো দেখাচ্ছি। এখানে আমি আগে এই লুডুস আর দুধ দিয়ে জাল দেওয়া যে এটা আমি দেব, রেডি আগে ভেজে নেব। বাচ্চারা অনেক সময় সকালবেলায় নাস্তাতে বিভিন্ন কিছু বায়না করে খেতে চায় না, সেজন্য একটু নতুনত্ব আনা, ডেকোরেশনটা সুন্দর করে করা, আর দেখতেও অ্যাট্রাকটিভ হয়, আর ডেলিশিয়াস তো অবশ্যই। আমি কিছু ডালিম দিয়ে দিলাম, আপনারা অ্যাপেলও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চা অ্যাপেল খেতে চায় না, সেজন্য আমি একটা ফ্রুটস নিয়েছি। কলাও খেতে চায় না, কলাও অ্যাড করা যায়। এখন দিয়ে দিব বরফ কুচি, প্রচণ্ড গরম তাই বরফ দিচ্ছি। যেসব বাচ্চাদের ঠান্ডা লাগে তাদের বরফ দেওয়া দরকার নাই, বরফ ছাড়াই খেতে পারবে। এখন একটু আমি লেড়ে নিব, সুন্দর করে মিশাতে হবে, মানে বরফটা ভিতরে ঢুকে তখন দেখবেন যে একটু ছেড়ে যাচ্ছে, শ্যামের মতো দেখাবে। আর ফালুদাটা সাধারণত আইসক্রিম ছাড়া ভালো লাগে না, এই জন্য কয়েক চামচ আমি আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিমটা যখন আপনি মেশাবেন তখন ফ্রিজ থেকে বের করবেন, তার আগে বের করবেন না, কারণ এর আগে বের করলে গলে যাবে, কারণ তাপমাত্রা অনেক বেশি। এইভাবে মিশাবেন, আইসক্রিমটাও একটু গলবে, এখন খেতে খুবই সুস্বাদু লাগবে। সবসময় চেষ্টা করবেন বাসায় তৈরি খাবার, বাসার তৈরি খাবার খাওয়াতে বাচ্চাদের, এতে পুষ্টি উপাদান ঠিক থাকে। সবসময় তো বাচ্চারা একই খাবার খেতে চায় না, তাই একটু ডিফারেন্ট করে সাজিয়ে দিলাম, যেটা খুব টেস্টি হয়। দেখেন ফালুদাটা কি সুন্দর কালার চলে আসছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। যে কেউ, যে কোনো বাচ্চারা বাসায় খুব বানিয়ে দিলে দ্রুত খাবে নিঃসন্দেহে। আর এখানে তো দুধ যেহেতু অ্যাড করেছি, প্রোটিন আছে, মিনারেল আছে, কারণ ডালিম রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। বাচ্চারা তো বোঝে না যে ফ্রুটস খেতে হয়, তাই আমি একটু ফালুদার ভিতরে ডালিম দিয়ে দিলাম যেন সে খায়। খাও তো, দেখো তো কেমন লাগে। কেমন, ভালো হয়েছে? আস্তে আস্তে খাও, টেস্টি লাগে। এখন এভাবে আপনারা বাচ্চাদের দিতে পারেন, সেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার আরও আছে বাসা, সবাইকে দিব, এখন বানাবো আস্তে আস্তে।
ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।